लोगों से वोट देने की अपील कर रहा बाउल कलाकार। चुनाव आयोग पंचायत चुनाव में सभी लोगों से वोट डालने की अपील कर रहा है। इसके लिए चुनाव आयोग ने प्रचार के कई तरीके अपनाए हैं। वर्धमान के बाउल कलाकार स्वप्न दत्त बाउल इस अभियान को आगे बढ़ा रहे हैं। अपने लिखे गए गीत के बोल और धुन पर वे प्रचार कर लोगों से वोट डालने का अनुरोध कर रहे हैं। जहां आम लोग विभिन्न राजनीतिक दलों के प्रचार को सुनने में व्यस्त हैं, वहीं स्वप्न दत्त हाथ में एक तारा लेकर गेरुआ वस्त्र पहनकर गांव-गांव में गाना गा रहे हैं और लोगों को वोट देने के लिए जागरूक कर रहे हैं। उन्हें देखने के लिए भीड़ उमड़ पड़ी है। शुक्रवार को कांकसर के पानागढ़ गांव में लोक कलाकार गले में पहचान पत्र लटका कर गली गली घूमते रहे। গ্রামের মানুষের কাছে কি কারণ? দেখুন, পঞ্চায়েতের ভোট নিয়ে চারিদিকে রাজ্যে চলছে অশান্তি। টিভিতে দেখছি, পেপারে দেখছি, সাধারণ মানুষ দেখছে, গোলাগালি চলছে, বোমাবাজি চলছে, কত মানুষের প্রাণ হারিয়েছে। তা ভোট এলে যদি মানুষের প্রাণ হারায়, সে ভোট করে কী লাভ? মানুষ আমাকে বলছে, বলছে পঞ্চায়েতের ভোটে মনোনয়নপত্র পেশ করতে গিয়ে যদি এই অবস্থা হয়, তাহলে কি মানুষ শান্তিপূর্ণ ভোট দিতে পারবে? মানুষ ভয়ে আছে, আতঙ্কে আছে। আমি রাষ্ট্রপতি শিল্পী, জাতীয় এবং রাজ্য কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছি। গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, জেলায় জেলায় রাজ্যে, মানুষের মনে সাহস যোগাতে যে নির্ভয়ে ভোট দিতে হবে। ধর্ম জাতির বর্ণ ভেদাভেদ করে কেউ কোনো গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না। অবাধ পক্ষ ভাত পাকিন ভোট হবে, তাতে কোনো ভেদাভেদ থাকবে না। প্রত্যেককে সকাল সকাল ভোট দেবেন, তাড়াতাড়ি ভোট দেবেন, ভোট দিতে তো আপনার দেরি হবে না। আপনি যদি নিজের ভোট না দেন, না ভোটার কার্ডের মূল্য থাকবে না। গণতন্ত্রের উপর আস্থা সকলকে রাখতে হবে। আপনাকে মানুষই হচ্ছে গণতন্ত্রের হাতিয়ার, মানুষ হচ্ছে শান্তির হাতিয়ার। সকল মানুষ যদি এক হয়, জনগণ যদি এক হয়, মনে করে আমরা শান্তি রক্ষা করব, কেউ শান্তি ভঙ্গ করতে পারবে না। আসলে আমরা শান্তি ভঙ্গ করি, আমরা এক নয়, আমরা এক হলে একতা থাকবে।